হোয়াটসঅ্যাপ গাইস, আমরা তো সবাই সিম কার্ড ব্যবহার করি, রাইট? আর আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি কি সিম কার্ড ব্যবহার করেন, আর আপনার উত্তর যদি হয় ইয়েস আমি ব্যবহার করি, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আমরা যারা সিম কার্ড ব্যবহার করি, সবার মনে হয়তো একটা প্রশ্ন হতে পারে যে আমার ভোটার বা এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা, বা আমার সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা, অথবা আপনার কাছে অনেকগুলো সিম কার্ড রয়েছে কিন্তু আপনি জানেন না যে কোন সিম কার্ডটি কোন ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যা ব্যবহার করে আপনি সহজে এসব প্রশ্নের উত্তর জেনে যাবেন। তো হতে যাচ্ছে আজকের ভিডিওটি ইন্টারেস্টিং, দেখে থাকুন আর কয়েক মিনিট এবং সাথে থাকবো আমি। সো লেটস গো উইথ মি। তো বন্ধুরা, চলে এসেছি মোবাইল স্ক্রিনেই আপনাদেরকে ট্রিক্সটি শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনাদের এটা টাচ মোবাইল দিয়েও হবে, আপনাদেরকে স্মার্টফোন দিয়েও হবে, এবং কি বাটন মোবাইল হলেও হবে। তো আমার সিমটি এখন আমার বাটন মোবাইলে লাগানো আছে, তো আমি বাটন মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো। তবে আপনারা সিম্পলি আপনাদের ডায়াল প্যাডে গিয়ে আপনারা দেখতে পারেন, ডায়াল প্যাডে গিয়েও আপনারা এখান থেকে ডায়াল করতে পারেন। তো আর এখান থেকে আমি দেখেছি না, তো আমি চলে যাব আমার মোবাইল ক্যামেরাতে, জাস্ট আমি দেখিয়ে দেবো এখান থেকে। তো চলে যাচ্ছে আমার মোবাইল বাটন মোবাইল, যে নোকিয়া ফোনটি আছে। তো এখানে এসে আপনার রেজিস্ট্রেশন কার্ডে, মানে ভোটার কার্ডে যতটা সিম কার্ড আছে সেগুলো জানবেন কিভাবে, সেটাই আমি এখন দেখাবো। তো যেখানে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে গিয়ে আপনার ডায়াল পারে আপনার ডায়াল করবেন *1600, তারপর ওয়ান, তারপরে হ্যাশ দিয়ে আপনার ডায়াল করে দেবেন। তো ডায়াল করে দেওয়ার পর একটা SMS দিয়ে রিপ্লাই আসবে। তো রিপ্লাই এখানে দেখতে পাবেন, প্লিজ এন্টার ইউর লাস্ট ডিজিট অফ ইউর আইডি। তো আপনারা এখান থেকে আপনার NID কার্ডটি আছে, যে ভোটার কার্ড অথবা যা দিয়ে আপনারা করেছে, ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিয়ে এখান থেকে আপনারা লাস্ট 4টি ডিজিট দিয়ে দেবেন। তো আমারটা দিয়েছি, আমারটা 9215। দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। তো সেন্ডে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এটা সেন্ড হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে 2-1 সেকেন্ডের ভিতরে একটা SMS চলে আসবে, যে সেকেন্ড চলে আসে। তো এখান থেকে শোতে ক্লিক করলাম আমি। তো এখানে দেখতে পাচ্ছি টোটাল 8টি GB নাম্বার আমার এটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আমার NID কার্ড দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি 013, যেটা আমি কয়েকদিন আগেই নিয়েছি। তারপর এখানে দেখছি অনেকগুলো নাম্বার আছে, যেগুলো মাঝখানে ডট ডট চিহ্ন দেওয়া আছে, মানে স্টার চিহ্ন। এগুলো মানে সুবিধা প্রাইভেসি ক্ষেত্রে অন্যগুলো দেখবেন, যে আপনি লাস্ট 3টি ডিজিট দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন সিমটি এটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। আর আপনি হয়তো জানেন যে বাংলাদেশ সরকার একটা নতুন নিয়ম করেছে যে 15টির বেশি একটি NID কার্ড দিয়ে সিম কার্ড রাখা যাবে না, সেজন্য হয়তো আপনাদেরকে এটা অনেক উপকারী হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এয়ারটেল নাম্বার, যেটা লাস্ট 839। তারপর দেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা আছে বাংলা লিঙ্ক আছে দুটা। তো এভাবেই আপনারা জানতে পারেন, অথবা আপনারা যদি SMS এর মাধ্যমে জানতে পারেন, তাহলে অবশ্যই নিচের লাল যে সাবস্ক্রাইব আইকনটা আছে সেটার মাঝে একটা ঘুষি মারতে হবে, দেন ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর আপনাদের সামনে দেখবেন আমি এরকম একটি ট্যাক্স দিয়ে দিয়েছি। তো এরকম একটি ট্যাক্স দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা যে সকল প্রসেস, বাঙালি, এয়ারটেল, জিমি, এরপর GP, তারপর টেলিটক থেকে ধরে যে কোনো সিম, আপনারা কীভাবে আপনারা জানতে পারবেন আপনার NID কার্ড অথবা ভোটার কার্ড অথবা ধরেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করুন, এবং এই পর্যন্ত চলে আসলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। এবং কোনো কিছু যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই নিচে তো কমেন্ট বক্স আছে, ওখানে কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড বাই।